অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় এই টিকার ব্যবহার বেশ কিছু দেশ সাময়িকভাবে স্থগিত রেখেছে। যদিও ইউরোপের ওষুধের উপর নজরদারি সংস্থা এবং অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে এই টিকা নিরাপদ, পাশাপাশি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও এই ভ্যাকসিন ব্যবহারে আপত্তি জানায়নি। বিস্তারিত মার্জিয়া মানানের রিপোর্টে। অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড টিকার ব্যবহার সাময়িকভাবে স্থগিত রাখল ডেনমার্ক, নরওয়ে এবং আইসল্যান্ড। এই দেশগুলোতে অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে এসেছে। প্রথম দেশ হিসেবে এই টিকার ব্যবহারের উপর স্থগিতাদেশ দেয় ডেনমার্ক। কোভিড টিকা নেওয়া ব্যক্তিদের রক্ত জমাট বাঁধার গুরুতর সমস্যার রিপোর্ট সামনে আসার পর এই পদক্ষেপ নেওয়া হয় বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সমস্যা চিহ্নিত হয়েছে অস্ট্রিয়ায়। সেখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার সমস্যায় এক নার্সের মৃত্যুর পর যে ব্যাচের টিকা নিয়ে এই ঘটনা ঘটেছে সেই ব্যাচের টিকার ব্যবহার বন্ধ করে দেওয়া হয়। ওই একই ব্যাচের টিকার ডোজ পৌঁছেছিল এস্তোনিয়া, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং লুক্সেমবার্গেও। এই চারটি দেশও ওই ব্যাচের টিকার ব্যবহার স্থগিত রেখেছে। একই কারণে টিকার ব্যবহার স্থগিত রেখেছে বুলগেরিয়া, আইসল্যান্ড, ইতালি, নরওয়ে এবং থাইল্যান্ডও। There was one patient in Denmark who died and there were other patients who had blood clots. তবে এই ঘটনা সামনে আসার পর টিকার ঝুঁকি তেমন নেই বলে জানায় অ্যাস্ট্রাজেনেকা। সুইডেনের এই সংস্থা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কোভিডের এই টিকা বানিয়েছে। টিকা নিরাপত্তা নিয়ে তৃতীয় দফার ট্রায়ালে বিস্তারিত খতিয়ে দেখা হয়েছে বলেও জানায় সংস্থাটি। একই সাথে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এখনও পর্যন্ত এ ধরনের কোনো মৃত্যু ঘটেনি যাতে প্রমাণিত হয় যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পরই কেউ মারা গেছে। তাই এই আশঙ্কায় টিকার প্রয়োগ বন্ধ রাখা উচিত নয়। মার্জিয়া মান্নান, মাইটিভি।